আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আবারও আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখাবো একটি ভর্তার রেসিপি কম সময়ে কিভাবে ঝটপট করে এত শুধু একটি ভর্তা তৈরি করা যায় সেটাই আপনাদের আজকে আমি তৈরি করে দেখাবো ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের শশা কুচি করে কেটে নিয়েছি আর এখানে চারটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এক ফালি লেবু আর লেবুগুলোকে কিন্তু আমি চুকলা সহ টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ আর কাঁচামরিচটাকেও কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি এক সাইডে আমি রেখে দিচ্ছি কিছুটা ধনিয়ার পাতা এবং এক সাইডে রেখে দিলাম এক টুকরো লেবু এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এগুলোকে দিয়ে আমি হালকা করে এটাকে মেখে নেব লবণটা আসলে আপনাদের স্বাদ মতো দেবেন এখানে আমার পরিমাণ মতো কিন্তু আমি দিয়ে নিলাম আর এই ভর্তাটা এত যে এত সুস্বাদু হয় এটা আসলে ট্রাই না করলে কিন্তু বোঝাই যাবে না এটা আপনারা চাইলে সকালে পাউটার সাথেও খেতে পারেন দুপুরে ফ্লাওয়ের সাথে খেতে পারেন চাইলে কিন্তু এটা ভাতের সঙ্গেও খাওয়া যায় এখন কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে ভালো করে আবারও কিছুক্ষণ চটকিয়ে নেব আর এত সহজে এত সুন্দর একটি ভর্তা তৈরি করা যায় আসলে এটা কিন্তু আমার জানা ছিল না আমার এই ভর্তাটা বেশ ভালো লেগেছে আর আপনাদের এই ভর্তাটা তৈরি করে খেয়ে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না এখন কিন্তু আমি লেবুর রসটাও এখানে চিপড়িয়ে দিয়ে দিয়েছি হয়তো অনেক কাপড়াই আছেন অনেক সুন্দর করে ছালাত অথবা এই ভর্তা তৈরি করে খেয়ে থাকেন তবে এই ভর্তাটাও একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলে কিন্তু লাইক দিতে ভুলবেন না আর আপনার এই ছোট্ট একটা লাইক আমাকে কিন্তু অনেকটাই উৎসাহ করে সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ